শুক্রবার দুপুরে খোয়াইয়ের পদ্মবিল ব্লক এলাকায় সিডিপি অফিসে তালা ঝুলিয়ে দিল ভাতা প্রাপকেরা। টানা তিন ঘণ্টা তালাবন্দি থাকার পর খোয়াইয়ের সিডিপিও দীনেশ দেববর্মার উদ্যোগে তালাবন্দি অবস্থা থেকে মুক্ত হন দফতরের আধিকারিক সহ অন্যান্য কর্মীরা। ভাতা প্রাপকদের অভিযোগ, নতুন সরকার আসার পর ভাতা প্রাপকদের একটি নতুন তালিকা প্রকাশ করা হয়, সেই তালিকায় তাদের নাম নেই। হঠাৎ করে তাদের ভাতা কেন বন্ধ করে দেওয়া হলো, দফতরের তরফ থেকে কোনো সদুত্তর না পেয়ে বাধ্য হয়ে সিডিপি অরুন্ধতী দেববর্মা সহ সমস্ত কর্মীদের তালাবন্দি করে রাখেন তারা।